Well, the BJP leader Dilip Ghosh has hit out at Nobel laureate Amartya Sen, accusing him of cozying up to Mamata Banerjee. Dilip Ghosh also accused Amartya Sen of being spineless and characterless. এই যে ভালো থাকা, যদি আমরা এতেই খুশি থাকি তাহলে আমার মনে হয় আমাদের জানি না কি হবে পরবর্তী, আমাদের বাচ্চা কাচ্চাদের আবার উদ্বাস্তু হওয়ার সুযোগ হবে, রিফিউজি টিকিট লাগিয়ে আবার ঘুরে বেড়াতে হবে অন্য কোথাও যেতে হবে। এই যে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে বলার মতো মেরুদণ্ড বাঙালি সমাজের নাই আছে। সবচেয়ে নমনীয় মেরুদণ্ড আমাদের হয়ে গেছে, হয় ভয় বা লোভে কেউ না কেউ। দুর্ভাগ্যবশত দেখুন, আজকে বুদ্ধিজীবী বাংলার কারা, তাদের একটাই পরিচয় সার্টিফিকেট, সে সবচেয়ে বড় তাঁবেদার, সবচেয়ে বড় চামচা। রাজনৈতিক পোস্টও পাওয়া যায়, সরকারি পোস্টে বসা যায়, দেশ বিদেশ প্রবাস করা যায়, পয়সা কামানো যায়, তাঁবেদারি করে। যারা মমতা ব্যানার্জিকে নিয়ে হাসি হালচাটা করতো, তার ছিল কত, আজকে সবচেয়ে বড় তাঁবেদার ওরাই। তার জীবনী লিখছে, তার ছবি আঁকছে, তার উপরে গল্প হচ্ছে, সিনেমা হচ্ছে, তাই মশাইবি করছে, খালি উচ্ছিষ্ট লোভের পাওয়ার লোভে। এরাই বুদ্ধিজীবী, এরা নাকি বাংলাকে রক্ষা করবে, এদের উপর ভরসা করে বাংলা আজকে এই দুর্দশা। আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন বাঙালি, বেঁচে আছেন, আমরা খুব গর্বিত। তিনি কি করেছেন বাংলার কেউ বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না, উনি বোঝেন কিনা আমার সন্দেহ আছে। তিনি কি দিয়েছেন দেশকে, নোবেল প্রাইজ পেয়েছেন, আমরা খুশি দুহাত তুলে নাচছি। তাকে নালন্দার ওখান থেকে ভাইস চ্যান্সেলার থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, বলে খুব কষ্ট ওনার। কি করেছেন উনি? এই ধরনের লোকের আজকে বাঙালির গর্ব, যাদের কোনো মেরুদণ্ড নাই, যাদের কোনো চরিত্র নাই।